এইমাত্র পাওয়া বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নির্বাচনের পর বাংলাদেশে যা যা করতে পারে যুক্তরাষ্ট্র জানাচ্ছে রাশিয়া। 261 আসনে নির্বাচন করবে আওয়ামী লীগ। হাইকোর্টে তলব করা হল ভিপি নূরকে। নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, প্রার্থী দিবে 283 আসনে। নির্বাচন বানচালের শেষ চেষ্টা ব্যর্থ হল বিএনপির। ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের ভিডিওটি। নির্বাচনের পর বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও বেশ কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন, এমন আশঙ্কায় প্রকাশ করেছে রাশিয়া। দেশটির মতে বাংলাদেশে নির্বাচনের পর আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞা সহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের উপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এর মধ্যে গত 23 নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে গুরুতর অভিযোগ করেন। ওই দিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও ওয়াশিংটনের তরফে সরাসরি মস্কোর এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, 7 জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে। তার আগে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা সহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। তার মতে বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো, পাশাপাশি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছে জাখারোভা। বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক জানিয়ে গত 22 নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 261 সংসদীয় আসনে নৌকা প্রতীকে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানিয়েছে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বিপ্লব বড়ুয়া বলেন, সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জন্য 26টি এবং 14 দলীয় জোটের জন্য শরিকদের জন্য 6টি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। জাপার সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হল ঠাকুরগাঁও 3, নীলফামারি 3 ও 4, রংপুর 1 ও 3, কুড়িগ্রাম 1 ও 2, গাইবান্ধা 1 ও 2, বগুড়া 2 ও 3, সাতক্ষীরা 2, পটুয়াখালী 1, বরিশাল 3, পিরোজপুর 3, ময়মনসিংহ 5 ও 8, কিশোরগঞ্জ 3, মানিকগঞ্জ 1, ঢাকা 18, হবিগঞ্জ 1, ব্রাহ্মণবাড়িয়া 2, ফেনী 3, চট্টগ্রাম 5 ও 8, নারায়ণগঞ্জ 5 আসন। এই আসনগুলোতে দলীয় কোনো প্রার্থী দিবে না আওয়ামী লীগ। অন্যদিকে 14 দলীয় জোটের অন্য শরীরদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলো হল বগুড়া 4, রাজশাহী 2, কুষ্টিয়া 2, বরিশাল 2, পিরোজপুর 2 ও লক্ষ্মীপুর 4। এসব আসনেও দলীয় প্রার্থী দেবে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ 261টি, জাপা 26টি এবং জোট শরিকদের 6টি আসন মিলে 293টি আসন। তবে 300 আসনের মধ্যে বাকি 60টি আসনে কারা প্রার্থী হচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি বিপ্লব বড়ুয়া। গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছে হাইকোর্ট। বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ার কারণে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী 17 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে। বিচারপতি জি এম হাসান ও বিচারপতি রাজিকাল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার স্বপ্রণোদিত রুল সহ এই আদেশ দেয়। এর আগে নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে গত 7 ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী বিজয়নগর পানির ট্যাঙ্ক মোড়ে এক সমাবেশে আদালতে বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দিয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলে জানান তিনি। কালীপদ মৃধা বলেন, হাইকোর্ট নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননা রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে 17 জানুয়ারি তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি। রোববার রাজধানী বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বেলা 3:30টার দিকে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে দলের মহাসচিব মুজিবুল হক।
তিনি জানান 283 আসনে লাঙ্গন প্রতীকে নির্বাচন করবে দলটি। মহাসচিব বলেন, নির্বাচন ভালোভাবে করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করে যাচ্ছে, সে কারণে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষ থেকে আমি জাতীয় পার্টির সব প্রার্থীকে অনুরোধ করব আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং নির্বাচন যাতে প্রতিদ্বন্দ্বিতামূলক হয় প্রতিযোগিতামূলক হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাব। এক প্রশ্নের জবাবে মজিবুল হক বলেন, আমরা 283 আসনে প্রতিদ্বন্দ্বিতা করব, এসব আসনে যারা নির্বাচন করেছে তাদের সঙ্গে আমাদের একটি সমঝোতা হয়েছে বা হবে এরকম একটি অবস্থা আছে, তবে নির্বাচনে যাচ্ছি এটাই বড় কথা। এ সময় তিনি বলেন, নির্বাচন করার জন্য আমাদের সব প্রার্থীদের আমরা আজকে চিঠি দিচ্ছি এবং আগামী তারা প্রতীক যাতে নেয় সেই লক্ষ্যে তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে দুপুরে কার্যালয়ে সংক্ষিপ্ত ব্রিফিং এ সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, জাপা নির্বাচনে থাকবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত জানাতে কয়েক ঘন্টা সময় নিয়েছিলেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনে থাকা না থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। এদিকে সকাল থেকে বনানী কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন দলের নেতাকর্মীরা, তাদের মুখে ছিল দালালি না রাজপথ, নির্বাচনে অংশগ্রহণ নয় বর্জন বর্জন। জি এম কাদেরের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, দালালি আর করিস না ইত্যাদি স্লোগান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যালয়ের ভিতরে ও বাইরে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। এবারে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে কয়েক দফায় জাপার বৈঠক হয়। শুক্রবার জাপা নেতাদের সঙ্গে বৈঠকে তাদের 26 আসনে ছাড় দিতে রাজি হয় আওয়ামী লীগ। সেই তালিকায় জাপার কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা ও সালমা ইসলাম, প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকাসহ অনেক গুরুত্বপূর্ণ নেতাদের নাম নেই। এরপরও শনিবার বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানায়নি দুপক্ষের কেউই। জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে, চৌদ্দ দলের শরিকরাও নির্বাচন বর্জনের ঘোষণা দিবে, ফলে আওয়ামী লীগ একটি একতরফা নির্বাচনের পথে হাঁটবে, এরকম একটি ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছিল লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক জিয়া। সে অনুযায়ী সব আয়োজনও সম্পন্ন হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিএনপির নীল নকশা সফল হল না, জাতীয় পার্টি নির্বাচনে শেষ পর্যন্ত থাকার ঘোষণা দিয়েছে। অন্যদিকে চৌদ্দ দলের শরিকরা অসন্তুষ্ট হলেও নির্বাচনে থেকেছে। নির্বাচন থেকে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সরে যায়, সেজন্য শেষ মুহূর্তে বিএনপি এবং তার নিয়ন্ত্রিত সুশীল সমাজের প্রতিনিধিরা নিরন্তর চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়নি। একাধিক দায়িত্বশীল সূত্র বলছে যে আওয়ামী লীগের কাছে সুস্পষ্টভাবে খবর ছিল জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের একাধিক সিনিয়র নেতাকে ডেকে জানিয়েছিলেন যে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে না। একই বক্তব্য তিনি মন্ত্রিসভার বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে কয়েকজন মন্ত্রীর সাথেও আলোচনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকল। জাতীয় পার্টি যেন নির্বাচনে না থাকে সেজন্য মোটা অঙ্কের অফার দেওয়া হয়েছিল শীর্ষ নেতাদেরকে। এছাড়াও জাতীয় পার্টি যদি নির্বাচন বর্জন করে তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনে জাতীয় পার্টির সঙ্গে বিএনপি ঐক্য করবে, এমনকি জি এম কাদেরকে প্রধানমন্ত্রী করারও প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত জি এম কাদের বিএনপির প্রস্তাবে সায় দিতে পারেনি। একাধিক কারণে বিএনপির এই নীল নকশা বাস্তবায়িত হল না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। প্রথমত বিএনপিকে কেউ বিশ্বাস করতে চাননি, তারিক জিয়ার কথায় আস্থা রেখে কেউ ঝুঁকি নিতে চায়নি। দ্বিতীয়ত ভারত এবং কয়েকটি বন্ধুরাষ্ট্র জাতীয় পার্টিকে বুঝিয়েছে জাতীয় পার্টি যদি এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেটি জাতীয় পার্টির জন্য ক্ষতিকারক হবে। তৃতীয়ত জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতারা যারা সমঝোতায় লাভবান হয়েছেন তারা নির্বাচনে না যাওয়াটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছে। তাদের মতে জাতীয় পার্টি এমনিতেই সাংগঠনিকভাবে অনেক দুর্বল, এরপর যদি তারা নির্বাচন বর্জনও করে তাহলে অস্তিত্বহীন হয়ে পড়বে, বরং নির্বাচনে গিয়ে বিরোধী দল থাকলে বিএনপির চেয়েও আস্তে আস্তে শক্তিশালী সংগঠন হিসেবে নিজেদের গড়ে তোলার একটি পথ সুগম হবে, সেই সুযোগটা নেওয়াই যুক্তিসঙ্গত। হোসেন মোহাম্মদ এরশাদ যেরকম জাতীয় পার্টিতে একগুচ্ছ কর্তৃত্বের অধিকারী ছিলেন, জি এম কাদের সেরকম নন, বরং তাকে দলের অন্যান্য নেতাদের সঙ্গে সমঝোতা করেই চলতে হয়। আর এ কারণে জি এম কাদেরকে একা বশীভূত করার চেষ্টা করা হলেও বা জি এম কাদেরকে একা কাছে টানা হলেও শেষ পর্যন্ত অন্যদেরকে কাছে টানতে পারেনি বিএনপি, যে কারণে শুধু জি এম কাদের ওপর নির্ভরশীলতা থাকার ফলে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে সরে রাখার চেষ্টা সফল হয়নি।
তবে বিএনপি নেতারা মনে করছেন এখনও তাদের সামনে সুযোগ আছে। অন্যদিকে ১৪ দল যেন নির্বাচনে না থাকে সেজন্য বড় ধরনের অফার দেওয়া হয়েছিল শরিকদেরকে। শরিকরাও অসন্তুষ্ট ছিলেন আসন ভাগাভাগি নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত তারেকের কৌশলে পরাজিত হয়েছে। তারেকের উপর কেউ বিশ্বাস এবং আস্থা রাখতে পারেনি, আর এ কারণে বিএনপির প্রস্তাবে সাড়া দিয়ে নির্বাচন বর্জনের পথে হাঁটেনি দলগুলো। এটি বিএনপির রাজনীতির একটি বড় পরাজয়। এর ফলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেষ বাধাটুকু কেটে গেল। এখন দেখার বিষয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সরকার করতে পারে কিনা।